সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 13তম সংস্করণের চতুর্থ ম্যাচে এই মরশুমে প্রথমবারের মতো রাজস্থান রয়্যালস তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস মরশুমের প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আম্বাতি রায়ডু এবং ফাফ ডুপ্লেসিস দুজনেরই অর্ধশতরানের সুবাদে ম্যাচ জিতে নিয়েছিল। আইপিএলের আগেই দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে চেন্নাই শিবির বেশ উদ্বিগ্ন ছিল, তবে এবছরও চেন্নাই সুপার কিংস দলটি যথেষ্ট মজবুত ও শক্তিশালী দেখাচ্ছে, যদিও দলটি সবেমাত্র টুর্নামেন্টের প্রথম ম্যাচটি খেলেছে। তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসও এই মুহূর্তে তাদের নিজেদেরও বেশ কয়েকটি উদ্বেগের মুখোমুখি। বেন স্টোকসকে আদৌ পাওয়া যাবে কি না সে বিষয়ে এখনও কোনো কিছু নিশ্চিতভাবে জানা যায়নি। অন্যদিকে জস বাটলারের কোয়ারেন্টাইনের দিন সংখ্যা আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তবে স্টিভ স্মিথ এবছর তরুণ প্রতিভাবান খেলোয়াড় যশস্বী জয়সওয়াল এবং রিয়ান পরাগের দিকে নজর রাখতে পারে। গত বছর চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস দুটি দল দুইবার পরস্পরের মুখোমুখি হয়েছিল। দুটি ম্যাচই তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর অবশেষে চেন্নাই সুপার কিংস জিতেছিল। যদি এটি গত বছরের মতোই ম্যাচ হয় তবে চেন্নাই সুপার কিংসের জেতার সম্ভাবনা বেশি, কিন্তু এবছর গোলাপি শিবিরেও আবার জোফরা আর্চার ডেভিড মিলারদের মতো প্লেয়ার আছেন, তাই তাদের সম্ভাবনাও কোনো অংশে কম নয়। তাই দুই পয়েন্টের আশায় শারজা ক্রিকেট স্টেডিয়ামে দুটি দলই প্রাণপণ চেষ্টা করবে জেতার। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক পিচের অবস্থাটা কেমন থাকবে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। শারজা ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ব্যাটিংয়ের প্রত্যাশা রয়েছে। আইপিএল 2014-তে গড় প্রথম ইনিংসের ব্যাটিং স্কোর ছিল 158। আলো থাকাকালীন বল খুব ভালো ব্যাটে আসবে, যদিও উভয় ইনিংসেই পরিস্থিতি খুব একটা বদলাবে না। সিমাররা নতুন বলের সঙ্গে ভালো সুবিধা করতে পারবেন এবং স্পিনাররা ইনিংসের মাঝামাঝি সময়ে ভালো কার্যকরী হবেন। দুটি দলই প্রথম ইনিংসে ব্যাট করলে 160-170 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামবে, তবে অতীতের রেকর্ড বলছে এই মাঠে রান তাড়া করে বেশি সফলতা এসেছে। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক রাজস্থান রয়্যালস দলের সম্ভাব্য প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে। রাজস্থান রয়্যালসের একটা লম্বা ব্যাটিং লাইন আপ রয়েছে এবং দলে ওপেনারদের আধিক্য রয়েছে। মায়াঙ্ক মার্কান্ডে এবং রাহুল তিওয়াটিয়াকে দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে রাহানের পরিবর্তে ট্রেডের মাধ্যমে দলে নিয়েছিল, এর ফলে তাদের স্পিন ডিপার্টমেন্টটাও আরও শক্তিশালী হয়েছে। তারা এবছর যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ এবং কার্তিক তিয়াগির মতো তরুণ খেলোয়াড়দের উপর প্রচুর বিনিয়োগ করেছে। যাই হোক, তাদের মিডল অর্ডার পুরোপুরিভাবে অনভিজ্ঞ, তবে এত কিছুর পরেও রবিন উথাপ্পার অভিজ্ঞতা এবছর তাদের জন্য ভালোভাবে কাজ করতে পারে। স্টোকসের অনুপস্থিতিতে তারা ডেভিড মিলারকে খেলাতে পেরে অনেক বেশি খুশি হবেন, যিনি মিডল অর্ডারে সঞ্জু স্যামসন ও অধিনায়ক স্মিথের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। শ্রেয়াস গোপাল গত দুই মরশুমে দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। অঙ্কিত রাজপুত বা জয়দেব উনাদকতের মধ্যে যে কোনো একজনকে সঙ্গে নিয়ে বোলিং ডিপার্টমেন্টে থাকবেন ইংলিশ বোলার টম কারেন এবং জোফরা আর্চার। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রাজস্থান রয়্যালস দলের প্লেইং ইলেভেনটা। রবিন উথাপ্পা, যশস্বী জয়সওয়াল, স্টিভ স্মিথ ক্যাপ্টেন, সঞ্জু স্যামসন উইকেট কিপার, রিয়ান পরাগ, ডেভিড মিলার, রাহুল তিওয়াটিয়া, টম কারেন, শ্রেয়াস গোপাল, জোফরা আর্চার,
অঙ্কিত রাজপুত অথবা জয়দেব উনাদকাত। তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক চেন্নাই সুপার কিংস দলের প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে। ওপেনাররা প্রথম খেলায় কোনো ছাপ ফেলতে ব্যর্থ হয়েছিল, তবে মুরলী বিজয় এবং শেন ওয়াটসন যে ধরনের ব্যাটসম্যান তাদেরকে দলে রাখতেই হবে। রায়নার অনুপস্থিতিতে তিন নম্বরের দায়িত্ব ফাফ ডুপ্লেসিসকে দেওয়া হয়েছিল এবং তিনি অবশ্যই প্রথম খেলায় আম্বাতি রায়ডুকে সঙ্গে নিয়ে দারুণভাবে নিজের দায়িত্ব পালন করেছেন। শ্যাম কারেন হলেন বর্তমানে দলের সবচেয়ে কার্যকর খেলোয়াড়। তিনি প্রথম ম্যাচে ব্যাট ও বল দুটোতেই সকলকে মুগ্ধ করেছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে রবীন্দ্র জাদেজা বল হাতে প্রচুর রান দিয়ে ফেললেন। লুঙ্গি এনগিদি তিনটি উইকেট পেয়েছিলেন এবং চাওলা একটি ভালো ইকোনমি রেটে বল করেছিলেন। চেন্নাই সুপার কিংসকে অপ্রত্যাশিতভাবে তাদের প্রবীণ বোলার ইমরান তাহিরকে প্রথম ম্যাচে বিশ্রামে রেখেছিল, যিনি এই বছরের সিপিএলে চলাকালীন দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। তবে তারা তাদের প্লেইং ইলেভেনটা অপরিবর্তিত রাখবে বলে আশা করা হচ্ছে এবং তাহিরের অন্তর্ভুক্তি অসম্ভব বলে মনে হচ্ছে। তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক চেন্নাই সুপার কিংস দলের প্লেইং ইলেভেনটা কেমন হবে। মুরলী বিজয়, শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসিস, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, শ্যাম কারেন, মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার, কেদার যাদব, দীপক চাহার, পীযূষ চাওলা এবং লুঙ্গি এনগিদি। ম্যাচ শুরু হবে সন্ধে 7:30 শারজা ক্রিকেট স্টেডিয়ামে। এদিকে সোমবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের উদ্বোধনী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 10 রানের জয় পেয়েছে। হায়দ্রাবাদের রান তাড়া করার সময় আরসিবির হয়ে তারকা ছিলেন যুজবেন্দ্র চাহাল, যিনি 4 ওভারে 3 উইকেট শিকার করেছেন। সোমবারের ম্যাচে তার প্রদর্শন এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এমনকি অধিনায়ক বিরাট কোহলি তার প্রদর্শনকে স্বাগত জানিয়েছেন। চাহাল জনি ব্যারেস্টো, মনীষ পাণ্ডে এবং বিজয় শঙ্করের গুরুত্বপূর্ণ উইকেটগুলি দখল করেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোহলি বলেছেন, জুজি এসেই আমাদের জন্য খেলা বদলে দিয়েছে। কোহলি আরও যোগ করেছেন, আজ রাতেই তিনি দেখিয়েছেন যে আপনার দক্ষতা থাকলে আপনি যে কোনো পিচে সাফল্য অর্জন করতে পারেন এবং যেভাবে তিনি এসেছিলেন এবং যেভাবে আক্রমণাত্মক লাইনে বোলিং করেছেন তা আমার মতামত অনুসারে তিনি সেই খেলাটি পরিবর্তন করেছেন। এছাড়া কোহলি দেবদূত পাডিক্কালেরও প্রশংসা করেছেন, যিনি অভিষেক ম্যাচেই 0.5 রান করেছেন। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।